বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুলকে বুধবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর শাহবাগ থানায় এনে রাখা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়। শহীদুলের বর্তমান কর্মস্থল ছিল কক্সবাজার। সেখান থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় লাশ পোড়ানো সহ কয়েকটি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের একদফা দাবিতে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন চলাকালে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ লাশ পোড়ানোর ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় আসামি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসীমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসীমকে গ্রেফতার করা হয়েছে। গত 13 আগস্ট এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জসীমকে রংপুর রেঞ্জ DIG কার্যালয়তে সংযুক্ত করা হয়েছে। iBTV USA, New York.